কিন্তু 3 বছর হলে দেখতেছি যে এই এক মালচিনতি এ শসা হতিছে, মরিচ হতিছে, কদোয়া হতিছে, কল্লে হতিছে। এখন এই মালচিন ব্যবহার করো, মালচিন ব্যবহার করলে তোমার লাভ বেশি হবে, পরিশ্রম কম হবে, পোকা থাকবে নয়, হাতটা বা বাইরে যাবা নয়, পানি দিতে সুবিধা, নিড়াল লাগবে নয়। প্রিয় দর্শক, মালচিং পদ্ধতি ব্যবহার করেন এমন একজন সফল কৃষক আব্দুল মোতাল্লেব, ওনার সঙ্গে কথা বলবো। শুধু আমরা কথা বলবো না, আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই মালচিং পদ্ধতি ব্যবহার করলে কৃষকরা কতটা লাভবান হবেন, আর যারা এই মালচিং পদ্ধতি ব্যবহার করছেন না তারা কি ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তো দর্শক, চলুন আর কথা নয়, আমরা সরাসরি এখন আমাদের এই মালচিং পদ্ধতি ব্যবহারকারী সফল কৃষক আব্দুল মোতাল্লেব ওনার সঙ্গে কথা বলে আমরা জেনে আসি কিভাবে এই মালচিং পদ্ধতি ব্যবহার করা হয়। আমি আল্লাহর রহমতে আজকে 3 বছর হলো আমরা জমি চাষ করার পরে চিন্তা ভাবনা করে দিলাম যে না, এইভাবে আর করা যাবে না। তা এখন আমরা না পরে এই মালচিং নিয়ে আসলাম, আমরা জমি চাষ করছি, চাষ করার পরে সার দিছি, সার দেওয়ার পরে 1.5 ফিট ড্রেন দিছি আর 18 ইঞ্চি করে হলো বেড দিছি। দেওয়ার পরে আমরা মালচিং বিছেছি, বিছানোর পরে আমরা এই যে মাপে মাপে আমরা শশার আগাইলে এই গর্ত করে নিছি, নেওয়ার পরে আমরা এই বিচি গাছ গাড়ার পরে এখন বর্তমানে আমরা যে সারটা দিছি একবারে পরবর্তী সার দেই, এই ড্রেন দিয়ে সার দেই, দুই ড্রেনে সার দেওয়া হয়। দুই ড্রেনে সার দিলে হবে কি, এই গাছগুলো দুই পাকে টানেন টানে, এই যে শিকড় দেখি কত দূর আসছে, শিকড় মনে এই পর্যন্ত আসছে, এটার শিকড় এই পর্যন্ত আসছে, আসে এই সারটা যখন দুই দিককে খায় তখন গাছটা শক্তিশালী বেশি হয়। কিন্তু হাওয়া ঢুকান যাবা না, হাওয়া ঢুকলে তবে ঘাস বাড়ি মাছিং বিছাইলে একদম একদম মনে করে একলে মুখগুলো একদম বন্ধ করে দেওয়া হবে। আল্লাহর রহমত এবার অনেক লাভ হয়েছে, যা খরচ হয়েছে তার থেকে মনে করো ডবল আল্লাহর রহমত হয়েছে। এখন যে আছে আল্লাহর রহমতে এখনও মনে করো 2 লাখ টাকা হবে এই আবার ওটা পর্যন্ত। তারপরে মনে করো এটা এখন মনে করো এই 2 মাস যাওয়ার পরে আবার দেবো কদোয়া, দেবো এই কদোয়া চলতে থাকবে এই মালচিনও, সার কিন্তু আর দেবো না, আর পানির দরকার পানি দেবো। তারপরে আল্লাহর রহমতে মনে করো যে এখন ঘাস হয় না, তারপরে নিড়ানোর মানুষ লাগে না, আর 1 নম্বর কথা হলো সারটা দিলে এই সারটা মালচিনের মধ্যেই থাকে, সারটা কোনো বাইরে যায় না। তারপরে গাছ শক্তিশালী হতিছে, আল্লাহর ফলও আল্লাহর রহমত বেশি হতিছে, মরা গাছ থেকে যে ফল আসতিছে আল্লাহ পাক এটা দিতেছে। তারপরে মনে করো যে আবার যে নতুন করে গাড়া হয়েছে এইগুলার তো আলাদা ফল আসছে, এই যে পুঁতিতে গাছে ফল আসছে, আমরা কারো কাছ থেকে জানি নাই মালচিনের ব্যবহার, কারো কাছ থেকে জানি নাই, এটা মোবাইলে মোবাইলে দেখে তারপরে আমরা ওটা পদ্ধতিতে বাইর করছি। আমরা এই যে মোবাইলে দেখছি, মোবাইলে দেখে যে তখন চিন্তা করছি আচ্ছা এই যে মালচিং তো ব্যবহার করাটা ভালো, তখন কম করে নিয়ে আসলাম, কম করে নিয়ে এসে দেখলাম যে না এটা তো আরও ভালো হতেছে, আবার ভালো হয়, 1 নম্বর পোকাও থাকে না, অনেক কমে গেছে পোকা, একদম কমে গেছে। প্রথমে আবার যখন করছি তখন মনে করো যে এইগুলো পোকার জন্য কিছু হয় না, মনে করো সপ্তাহে 3 দিন আমরা স্প্রে দিছি, দেওয়ার পরে তখন আর দেখে বেশি করে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখন পোকা কঠিন কমে গেছে। এখন বর্তমানে ব্যবহার করলে এই মালচিংয়ে পোকা থাকে না, সার বাইরে যায় না, পানিটা দিলে সুন্দরভাবে চতুর্দিক দেওয়া হয়, এটা এটা মনে করো ভেতরটা ভিজে থাকে সব সময়ের জন্যে, রোদ যত রোদ পায় ওটা রস থেকেই যায়, যার জন্য এই গাছটা ভালো থাকে। যদি কোনো ব্যতিক্রম হয় তাহলে এই মালচিং আলোক করে দেওয়া লাগবে, তুলে দেওয়া লাগবে, কিন্তু এটা কিন্তু তুলে দেওয়া লাগবে, তুলে দিলে তাহলে মনে করো আরও মনে করো রসটা বেশি টানে নেয়। এখন ওরা যারা ব্যবহার করে নাই ওরা তো আবাদ সম্বন্ধে জানে না, কিন্তু অন্য আবাদ করে কিন্তু এই সম্বন্ধে ওরা এখনও বোঝে নাই, যদি বোঝে তাহলে কিন্তু এরা কিনবে, কিনে ব্যবহার করলে তখন ফিরে ওরা ফিরে বুঝবে, কিন্তু এখন ওরা মানুষ বোঝে নাই। এখন সমস্যার মধ্যে এখন যে এই জমির আবাদ করে, আবাদ করলে মানুষ তো বিছায় না, তো পোকা জোরটা বেশি হয়, তো খাদ্যটা বেশি না গায়, তখন মনে করো ওর ঘরে এই আবাদটা কমে যায়, সাত দিনে তো মানে সাত তো বাইরে চলে যায়, সাত দিনে তো বাইরে যাবি, আর এটা তো সার বাইরে যাওয়া নাই, মালচিনের মধ্যেই থাকলো এটা, এটা তো বান্ধা থাকলে একদম সুন্দরভাবে, এখনও মনে করো 1 বছর যে সার না দিই তাও চলবে, ঘাসে কিন্তু খুব একদম বুঝে যায়, এই জন্যে আবারটা কিন্তু ভালো হয় না, ঘাসে খায় ফেলে সমস্ত সার গোবর। এখন মনে করো মালচিং ব্যবহার করলে এখন আমরা যে লাভটা পাইছি এই এইরকম লাভ অন্যবার পাই নাই, কিন্তু 3 বছর হলে দেখতেছি যে এই এক মালচিনতি এই শসা হতিছে, মরিচ হতিছে, কদোয়া হতিছে, কল্লে হতিছে, এই জন্য আমার মনে করো এই 3 বছরে
লাভ আল্লাহ পাকের রহমতে অনেক পাইছি। আর এটা মালচিং আছে হলো তিন নম্বর একটা, যেটা এক নম্বর একদম মাটির সাথে মিশে গেছে একদম পাতলা, এটা হচ্ছে এক নম্বর। আর দুই নম্বর যেটা ওটা কিন্তু আরো মোটা, তিন নম্বর যেটা আরো আরো মোটা, যার জন্য আমরা এক নম্বরটাই আমরা ইয়ে করে নিয়েছি। এক নম্বর মালচিং ব্যবহার করবে তাতে মনে করো কোনো সমস্যা হয় না, একদম মাটির সাথে একদম মিশে যায়। এখন এই মালচিং ব্যবহার করো, মালচিং ব্যবহার করলে তোমার লাভ বেশি হবে, পরিশ্রম কম হবে, পোকা থাকবে নয়, হাটটা বা বাইরে যাবা নয়, পানি দিতে সুবিধে, নিজাল লাগবে নয়। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা মুতাল্লেব চাচার কাছ থেকে অনেক কিছুই শুনলাম, জানলাম। অতএব আমরা আশা করব সকল কৃষক যেন লাভবান হন, তারা যেন মালচিং পদ্ধতি ব্যবহার করেন এবং সঠিক মালচিংটা যেন তারা ক্রয় করতে পারেন, এই বিষয়গুলো আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো এই অভিজ্ঞতার গল্পগুলো আমরা কোনো বিষয়ের উপরে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। কৃষি বাজারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আপনারা যারা আমাদের কৃষি মেশিনারিজ ক্রয় করতে চান, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। সালামু আলাইকুম।